নমস্কার বন্ধুরা, আমি সুমিত। ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। কি হলো যখন অযোধ্যায় যাত্রার সময় একজন সাধুকে বাস থেকে নামিয়ে দেওয়া হলো? এরপর এমন এক চমৎকার হলো যা শুনে আপনারা সবাই হতবাক হয়ে যাবেন, কারণ এই সাধু মহারাজ এমন এক চমৎকার দেখালো যা দেখে বাসের ড্রাইভার সহ সকল যাত্রীর গায়ে শিহরণ খেলে গেল। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং টকস উইথ সুমিত ইউটিউব চ্যানেলে। বলা হয়, যখন মোঘলরা রাম মন্দির ধ্বংস করতে গেছিল তখন 4000 সাধুসন্তরা মন্দির রক্ষা করতে গিয়ে নিজেদের প্রাণ বলিদান দিয়েছিলেন। তাই অযোধ্যার এই ভূমি সাধুসন্তদের বলিদানের ভূমিও বলা হয়। তাই সেই ভূমিতে যখন রাম মন্দির নির্মাণ হলো তখন সবচেয়ে বেশি খুশি এই সাধুসন্তরাই হয়েছিল। তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছিল কবে রামলালা তাঁবু থেকে বেরিয়ে রাম মন্দিরে বিরাজমান হবেন। এরপর 22শে জানুয়ারি 2024-এ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। এই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য যখন এলাহাবাদের একজন সিদ্ধ সাধক উত্তরপ্রদেশের একটি বাসে বসে অযোধ্যায় যাওয়ার জন্য রওনা হলেন, তখন পথে এমন কিছু চমৎকার ঘটল যা দৈব চমৎকার ছাড়া আর কিছুই নয়। কি সেই চমৎকার যা অবাক করল এই বাসে উপস্থিত সবাইকে? জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে, এবং কমেন্টে জয় শ্রীরাম ও জয় হনুমান লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। দীর্ঘ সংঘর্ষের 497 বছর পর তাঁবু থেকে মন্দিরে প্রতিষ্ঠিত হলেন রামলালা। এই দিনটি ছিল সমগ্র দেশবাসীর কাছে খুবই আনন্দের মুহূর্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুসন্তদের উপস্থিতিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রম সম্পন্ন করেন। আর এই প্রাণ প্রতিষ্ঠার উৎসবে উপস্থিত হওয়ার জন্যই এলাহাবাদের এক সিদ্ধ সাধক 21শে জানুয়ারির দিন বাসে করে অযোধ্যায় যাওয়ার জন্য রওনা হন। তিনি খুবই সিদ্ধ পুরুষ ছিলেন। তার গোটা জীবন তিনি শ্রীরামের চরণে অর্পণ করেছিলেন। তাই রামলালার প্রাণ প্রতিষ্ঠায় তাকেও আমন্ত্রণ জানানো হয়। তিনি অযোধ্যা যাওয়ার উদ্দেশ্যে উত্তরপ্রদেশের একটি বাসে উঠে বসেন, কিন্তু তার কাছে বাসের কোনো টিকিট ছিল না। বাস ড্রাইভারও জানত সাধুর কাছে টিকিট নেই, কিন্তু সেই বাস ড্রাইভার সাধু মহারাজকে নিয়েই যাত্রা শুরু করেন। তবে অর্ধেক রাস্তা চলে আসার পর বাসের কন্ডাক্টর যখন সে সাধকের কাছে টিকিট চাইতে গেল, তখন সাধক এসে বললেন, বাবা, আমার কাছে তো বাসের টিকিট নেই, তবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণপত্র আছে। আমি তাই অযোধ্যা যাচ্ছি। আমার কাছে টিকিট কাটার জন্য কোনো টাকা নেই, তবে আমি তোমায় আশীর্বাদ করছি তোমার জীবন সুখে কাটবে, তোমার রোজগার আরও বাড়বে। কিন্তু বাসের কন্ডাক্টর সাধুর কথায় খুশি হলো না, বরং খুব বিরক্ত হলো আর সাধকটির সঙ্গে মজা করতে লাগলো, কারণ সে একজন বিধর্মী ছিল। সাধকে সে আজে বাজে কথা বলল, আর তারপর সাধকের হাত ধরে বাস কন্ডাক্টর তাকে বাস থেকে নামিয়ে দিল। এলাকাটি ছিল জঙ্গলে ঘেরা, কিন্তু মাঝপথে নামিয়ে দেওয়া সত্ত্বেও সেই সাধু একটুও রাগ করলেন না। সামনে একটা বিরাট পাথরের উপরে বসে তিনি রামনাম জপ করতে লাগলেন। আর ঠিক তখনই একটা চমৎকার ঘটে গেল। এরপর বাস ড্রাইভার পুনরায় বাস চালু করতে গিয়ে দেখল বাস আর চালু হচ্ছে না। ড্রাইভার তখন মনে মনে ভাবল, যাত্রা শুরু করার আগে এলাহাবাদ বাসস্ট্যান্ডের একজন মেকানিক বাসটি পরীক্ষা করে জানিয়েছিল বাসটি ঠিক আছে, আর এই অর্ধেক পথ বাসটি সম্পূর্ণ ঠিক ছিল। হঠাৎ করে এমন কেন হয়ে গেল? বাসের যাত্রীরা এই একই কথা ভাবতে লাগলো। এইভাবে 2 ঘন্টা সময় কেটে গেল। মেকানিক ডাকা হলো, কিন্তু তারাও বাসটিকে ঠিক করতে পারল না। আর কি কারণে বাসটা থেমে গেছে তাও বলতে পারল না। মনে হচ্ছিল বাসটা যেন ওই জায়গায় ভগবানের ইচ্ছাতেই থেমে রয়েছে, আর ভগবানের ইচ্ছাতেই পুনরায় এগোবে। বাসের ড্রাইভার একজন সনাতনী ছিলেন। তার মনে পড়ল সাধু মহারাজকে অপমান করে বাস থেকে নামিয়ে দেওয়ার ঘটনাটা, আর সে বুঝে গেল এটা সেই সিদ্ধ সাধকেরই কোনো চমৎকার। সে কন্ডাক্টরকে বলল, যখন আমরা ওই সাধককে অপমানিত করে বাস থেকে নামিয়েছি তখন থেকে এই বাসে সমস্যা দেখা দিয়েছে, তাই তুমি ওই সাধকের কাছে গিয়ে ক্ষমা চাও আর তাকে বাসে উঠে আসতে অনুরোধ করো। এই কথা শুনে সেই কন্ডাক্টর দ্রুত বাস থেকে নেমে সেই সাধকের সামনে গিয়ে দাঁড়ালেন। সাধক তখনও বড় সেই পাথরের চাইয়ের উপরে বসে রামনাম জপ করছিল। এরপর সেই বিধর্মী কন্ডাক্টর সাধু মহারাজের পা ধরে ক্ষমা চাইতে লাগলো আর বলল, সাধু মহারাজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি একজন সিদ্ধ পুরুষ, আপনি একজন সিদ্ধ সাধক, আপনার সঙ্গে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি। বাসের প্রত্যেকটি যাত্রী দেখল কিভাবে সেই কন্ডাক্টর সাধুর কাছে ক্ষমা চাইছে। বন্ধুরা, বলা হয় সিদ্ধ সাধকদের সম্মানের মোহ আর অসম্মানের ভয় বলে কিছু থাকে না। সাধক মৃদু হেসে ওই কন্ডাক্টরকে ক্ষমা করে দিল, কিন্তু তিনি বাসে ওঠার আগে বাস ড্রাইভার ও কন্ডাক্টরের কাছে একটা শর্ত রাখলেন। তার শর্ত ছিল, আজকের পরে যদি তোমার বাসে কোনো সিদ্ধ পুরুষ বা সাধু ওঠে তাহলে তুমি তার কাছে টাকা চাইবে না। বাস ড্রাইভার ও কন্ডাক্টর সাধুর এই শর্ত মেনে নিল, আর সম্মানের সঙ্গে সাধুকে পুনরায় বাসে ফিরিয়ে নিয়ে এসে সেই সিটেই বসিয়ে দিল যেখানে তিনি এলাহাবাদ থেকে উঠে বসেছিলেন। আর তারপর আরও একটি চমৎকার ঘটনা ঘটল। যেই সাধু মহারাজ বাসের সিটে বসল, সেই বাসটি পুনরায় স্টার্ট হয়ে গেল। আর এই ঘটনাটি দেখার পরে বাসের প্রতিটি যাত্রী অবাক বিস্ময় নিয়ে সাক্ষী থাকল এই ঘটনার। তারা সবাই ওই সাধু মহারাজের চরণ ধরে আশীর্বাদ নিতে শুরু করল, কারণ ততক্ষণে সবাই জেনে গেছেন উনি কোনো সাধারণ মানুষ নয়। অবশেষে পরের দিন 22শে জানুয়ারি সবাই অযোধ্যার রাম মন্দিরে পৌঁছে গেলেন এবং নিজের চোখে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার সমারোহ দেখলেন। বন্ধুরা, বিভিন্ন দেশ থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু সাধু মহারাজ অযোধ্যায় পৌঁছেছিলেন, কারণ এই অযোধ্যার রাম মন্দিরের জন্য সাধু মহারাজদের পূর্বপুরুষেরা নিজেদের প্রাণ ত্যাগ করেছিলেন। এমন বহু সেবক ছিলেন যাদের বয়স 23-24 বছর। প্রসঙ্গ যখন রাম মন্দির নিয়ে, তখন নির্দ্বিধায় নিজেদের জীবনকে রাম মন্দিরের জন্য বিসর্জন করতে পিছুপা হলেন না তারা। আজ তাদের এই বলিদানের প্রভাব হচ্ছে আমরা সচক্ষে অযোধ্যার রাম মন্দিরের প্রতিষ্ঠা দেখতে পাচ্ছি এবং রামলালার ভব্য মন্দিরের প্রতিষ্ঠা দেখার ও অনুভব করার সৌভাগ্য লাভ করছি, এবং আগামী দিনে আমরা অযোধ্যা রাম মন্দিরে প্রবেশও করতে পারব। কিন্তু এই রাম মন্দির যে তৈরি হয়েছে তা সেবকদের নিজেদের প্রাণের বলিদান ও দিব্য সাধুসন্তদের বলিদানের প্রতীক মনে করা হয়। বন্ধুরা, যেদিন থেকে রাম মন্দিরের কাজ শুরু হয়েছে আমরা বহু চমৎকার উপলব্ধি করতে পেরেছি। আর সবচেয়ে বড় চমৎকার, বারবার একটা বাদরের উপস্থিতি ছিল, কারণ শ্রীরামচন্দ্র হনুমানকে বর দিয়েছিলেন যে কলিযুগে তুমি অনন্তকাল পর্যন্ত সেই ধর্মের রক্ষা করবে এবং তুমি চিরঞ্জীবী হয়ে কলিযুগের শেষ পর্যন্ত বিরাজ করবে। এবং যেখানেই শ্রীরামচন্দ্রের কথা অনুষ্ঠান হয় সেখানে সর্বপ্রথম হনুমানজি অংশগ্রহণ করেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যারা হিংসা করে তারা এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন সুখে আছে। তোমার বাহু আর তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। কোনটা ঠিক কোনটা ভুল তা হয়তো জানি না, তবে এটা কিন্তু ঠিক জানি, মানুষের মতো দেখতে হলেও সবাই কিন্তু মানুষ হয় না। একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর প্রয়োজন হয়ে থাকা অনেক বেশি সম্মানের, অনেক গৌরবের। পৃথিবীটা হচ্ছে ভাড়া বাড়ির মতো, যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ছেড়ে দিতে হবে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। কে বলেছে ছেড়ে গেলে ভালোবাসা হারিয়ে যায়? অনেক অসমাপ্ত গল্পেও ভালোবাসা রয়ে যায়। যারা আপনাকে সম্মান করে তাদেরকে আপনি সম্মান করুন, যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও আপনি সম্মান করুন, তবু কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কি না সেটাই প্রশ্ন। নিজের বিচারগুলির উপরে সৎ থাকো ও বুদ্ধিমান হও, নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করো, তাহলে তুমি নিশ্চিত সফল হবে। একটি সৎ ও সরল মনের মাধ্যমে প্রার্থনা করো, তোমার প্রার্থনা নিশ্চয়ই শোনা হবে। যে মাথা নোয়াতে জানে সে কখনো মাথা খোয়ায় না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখবেন। ধন্যবাদ।